আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজ আমরা একটা নতুন আমের জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমরা আছি এখন চাপাইনগরগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় তো চলুন দর্শক মণ্ডলী আমরা সে আমের জাত সম্পর্কে একটু শুনবো আমাদের সাথে উপস্থিত আছে যে আম চাষি বান ইসরায়েল ভাই তো বান ইসরায়েল ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানবো যে আচ্ছা বান ইসরায়েল ভাই এই আমের জাতের নাম জাতের নাম হচ্ছে সেন্ডি ব্যাগটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে তারপরে লাগানো হয়েছিল আমার গতবারও কিছু ফল হয়েছিল কি ছিল এবার অনেকগুলি ফল আছে আচ্ছা এই আমের বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্যটা বলতে আমটা বা দেখতেছি বারো মাসই হয়েছে এই যে দেখেন গুছি গুটি আসতেছে এইগুলো গুটি এই যে মুকুল আসতে এই যে নতুন মুকুল আবার করছে দেখুন কিছু ওই যে রঙ হয়েছে কিছু আবার কাটছে কিছু আবার ছোট আছে ইত্যাদি মানে বারো মাসি হচ্ছে আর কি সাত বলছে এটা কেমন অত্যন্ত সুস্বাদু সেন হ্যাভি সুন্দর কালারও তো এখন আসে না আরো প্রচুর কালার আসবে মানে এই যে ইয়েলো কালার এটা মানে সূর্যের আলো লাগলে তো এরকম কালারটা আসে তাই না হ্যাঁ সূর্যের আলো না আসলে তো এইভাবে কালার আসে না তাই না হ্যাঁ এই যে কি এভাবে যখন পাকার মত হলো তখন কি এরকম হলুদ হয়ে যাবে পুরোটাই হলুদ হয়ে যাবে কোনো সবুজ কালার থাকবে না পুরোটাই হলুদ হয়ে যাবে এবং এই হলুদ হওয়ার পরেও সাত আট দিন গাছে থাকবে আচ্ছা কি আছে আশ আছে নাকি সাধারণত একটু আঠের পরে মাংসতে কোনো আসে না